Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim bismillah الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تین دن پر 23 مارچ এটি সেদিন যেদিন হজরত মসীহ মাউদ আলাইহিস সালাম বায়াতের সূচনা করেছিলেন, আর এভাবে রীতিমতো তার মসীহ মাউদ হওয়ার দাবির পাশাপাশি আহমদিয়া জামাতেরও ভিত্তি রচিত হয়। এদিনটি জামাতে মসীহ মাউদ দিবস হিসেবে উদযাপন করা হয়। এই দিবসকে সামনে রেখে জলসাও হয়ে থাকে। হজরত মসীহ মাউদ আলাইহিস সালামের দাবি এবং তার আগমনের উদ্দেশ্য সম্পর্কেও আলোকপাত করা হয়ে থাকে। এই দৃষ্টিকোণ থেকে যদিও এখনও 3 দিন বাকি আছে, কিন্তু পরবর্তী জুমুয়া যেহেতু উক্ত দিনের অর্থাৎ 23 মার্চের পরে আসবে, তাই আজ আমি হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের নিজের ভাষায় তার কিছু উদ্ধৃতি উপস্থাপন করব। আজকাল যে মহামারী বিস্তৃত রয়েছে, সে কারণে এবছর হয়তো অধিকাংশ দেশ এবং স্থানে জলসা করা সম্ভব হবে না, তাই আমার খুতবা ছাড়াও MTA-তে এ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচারিত হবে। সকল আহমদীর নিজেদের ঘরে সন্তানদেরকে নিয়ে সেগুলো শোনার চেষ্টা করা উচিত। হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে তাঁরই কাজ এবং তার ধর্মকে পৃথিবীতে প্রচার প্রসারের জন্য প্রেরিত হয়েছিলেন। যেমন তিনি আলাইহিসসালাম এক স্থানে বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করি, কেননা তাঁর জন্যই খোদা তাআলা এই জামাত প্রতিষ্ঠা করেছেন। এসব কল্যাণ রাজি ও সাহায্য যা লাভ হচ্ছে তা তারই আশিসের ফসল। তিনি বলেন, আমি পরিষ্কারভাবে বলছি আর এটি আমার বিশ্বাস এবং ধর্ম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং পদাঙ্ক অনুসরণ করা ছাড়া কোনো মানুষ কোনো প্রকার আধ্যাত্মিক কল্যাণ এবং আশিস লাভ করতে পারে না। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আধ্যাত্মিক কল্যাণরাজি লাভ করেছেন, সে কারণে আল্লাহ তাআলা তাকে সারা পৃথিবীর সংশোধনের জন্য প্রেরণ করেছেন। ইসলামের মহিমা এবং সম্মান পৃথিবীতে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। যেমন এক জায়গায় তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরসালানি রব্বি লে ইসলাহিল খালকে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন সৃষ্টির সংশোধন কল্পে। এরপর নিজের আগমন বা প্রেরিত হওয়া সম্পর্কে আরো স্পষ্ট করতে গিয়ে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম বলেন, একথা আমি বারবার বর্ণনা করব,
আর এর বহিঃপ্রকাশ থেকে আমি বিরত থাকতে পারি না যে আমি সে ব্যক্তি যাকে যথাসময়ে সৃষ্টির সংশোধনের জন্য প্রেরণ করা হয়েছে, ধর্মকে নতুনভাবে হৃদয়ে প্রতিষ্ঠিত করার জন্য। আমি সেভাবে প্রেরিত হয়েছি যেভাবে কলিমুল্লার অর্থাৎ হযরত মুসার পর খোদা তাআলার সে সুপুরুষ প্রেরিত হয়েছিলেন, যার আত্মা হেরোডাসের রাজত্বকালে বহু কষ্টের ভেতর দিয়ে অতিবাহিত হওয়ার পর আকাশের দিকে উত্থিত হয়েছে। এরপর এই কথার ঘোষণা দিতে গিয়ে যে যে মসিহে মাউদ এর আগমনের ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তিনি যথাসময়ে আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, সুতরাং হে ভাইয়েরা, খোদার দোহাই, অনর্থক পীড়াপিড়ি ও বাড়াবাড়ি করো না। এমন সব কথা উপস্থাপন করা আমার জন্য আবশ্যক ছিল যা বুঝতে তোমরা ভুল করেছ। তোমরা যদি পূর্বেই সঠিক পথে থাকতে তাহলে আমার আসার কি বা প্রয়োজন ছিল? আমি পূর্বেই বলেছি যে আমি এই উম্মতের সংশোধনের জন্য ইবনে মরিয়ম হিসেবে এসেছি, আর সেভাবে এসেছি যেভাবে হযরত মসীহ ইবনে মরিয়ম ইহুদিদের সংশোধনের জন্য এসেছিলেন। এ কারণেই আমি তার মসিল বা প্রতিচ্ছবি, কেননা আমার উপর সেই কাজ বা সেই ধরনেরই কাজ অর্পিত হয়েছে যেমনটি তার উপর অর্পিত হয়েছিল। ঈসা আলাইহিস সালাম আবির্ভূত হয়ে ইহুদিদেরকে অনেক ভুলভ্রান্তি এবং ভিত্তিহীন দৃষ্টিভঙ্গি থেকে মুক্তি দিয়েছিলেন। সেগুলোর একটি ছিল ইহুদিরা এলিয়া নবীর পুনরায় পৃথিবীতে আগমনের বিষয়ে সেভাবে আশা করে বসেছিল যেভাবে আজকাল মুসলমানরা আল্লাহর রসুল মসীহ ইবনে মরিয়মের পুনরায় আগমনের আশা করে বসে আছে। তাই এলিয়া নবী এখন আকাশ থেকে অবতীর্ণ হতে পারে না। জাকারিয়ার পুত্র ইয়াহিয়াই এলিয়া, যার গ্রহণ করার গ্রহণ করুক, ঈসা আলাইহিসসালাম এই কথা বলে এই পুরনো ভ্রান্তি দূরীভূত করেন আর ইহুদিদের মুখে নাস্তিক ও কিতাব বিমুখ আখ্যায়িত হন, কিন্তু যা সত্য ছিল তা তিনি প্রকাশ করেছেন। অতএব তার মসিল বা প্রতিচ্ছবিরও একই অবস্থা হয়েছে, আর হযরত ঈসা আলাইহিসসালামের মতো তাকেও নাস্তিক উপাধি দেয়া হয়েছে। এটি কি উন্নত মানের সাদৃশ্য নয়? শুধু মুসলমানদের জন্যই নয়, বরং হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম সকল জাতি এবং ধর্মকে তার প্রেরিত হওয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করেছেন। যেমন হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম এক স্থানে বলেন, এটিও স্পষ্ট হওয়া উচিত যে এই যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আগমন শুধু মুসলমানদের সংশোধনের উদ্দেশ্যেই নয়, বরং মুসলমান, হিন্দু এবং খ্রিস্টান এই তিন জাতির সংশোধনই হলো উদ্দেশ্য। যেভাবে খোদা তাআলা আমাকে মুসলমান ও খ্রিস্টানদের জন্য মসীহ মাউদ হিসেবে প্রেরণ করেছেন, একইভাবে আমি হিন্দুদের জন্য অবতার হয়ে এসেছি। আর আমি আজ 20 বছর বা ততোধিক কাল থেকে কথা প্রচার করে আসছি যে সেসব পাপ দূরীভূত করার জন্য যাতে পৃথিবী ভরে গেছে, আমি যেমনটি কিনা মসীহ ইবনে মরিয়মের বৈশিষ্ট্য নিয়ে এসেছি, সেভাবেই রাজা কৃষ্ণের বৈশিষ্ট্য সহকারেও এসেছি, যিনি হিন্দু ধর্মের সকল অবতারের মাঝে একজন বড় অবতার ছিলেন। অথবা এটি বলা উচিত যে আধ্যাত্মিক বাস্তবতার নিরিখে আমিই তিনি। এটি আমার কোনো ধারণা বা অনুমান প্রসূত কথা নয়, বরং সেই খোদা যিনি আকাশ এবং পৃথিবীর খোদা তিনি আমার সামনে এটি প্রকাশ করেছেন। আর কেবল একবার নয়, বরং বহুবার তিনি আমাকে বলেছেন যে তুমি হিন্দুদের জন্য কৃষ্ণ আর মুসলমান ও খ্রিস্টানদের জন্য মসীহ মাউদ। আমি জানি যে অজ্ঞ মুসলমানরা এটি শুনে তাৎক্ষণিকভাবে বলবে যে একজন কাফেরের নাম অবলম্বন করে স্পষ্টভাবে নিজের কাফের হওয়া বরণ করে নিয়েছে, কিন্তু এটি খোদার ওয়াহি যা প্রকাশ করা ছাড়া আমি থাকতে পারি না। আজ প্রথমবার এত বড় জনসমাবেশে আমি এ কথা উপস্থাপন করছি, কেননা যারা খোদার পক্ষ থেকে হয়ে তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করে না। লেকচার শিয়ালকোটে তিনি এটি বলেন, আর মুসলমান এবং হিন্দুদের অনেক বড় এক জনসমাবেশে তিনি এই বক্তৃতা করেছিলেন। এরপর
তার প্রেরিত হওয়ার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম বর্ণনা করেন, মানুষ আল্লাহ তাআলার নির্দেশের যত বিরোধিতা করে তার পুরোটাই পাপের কারণ হয়। এক তুচ্ছ সিপাহী সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ নিয়ে আসলে তার কথা অমান্যকারী অপরাধী আখ্যায়িত হয় এবং শাস্তি পায়। তুচ্ছ জাগতিক সরকারের অবস্থা যদি এটি হয়ে থাকে, তাহলে সর্বশ্রেষ্ঠ বিচারকের পক্ষ থেকে আগমনকারীর অসম্মান এবং অবমূল্যায়ন করা তার নির্দেশকে কত ঘৃণ্যভাবে অমান্য করার নামান্তর। আল্লাহ তাআলা আত্মাভিমানী, তিনি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করার জন্য প্রজ্ঞার দাবি অনুসারে একান্ত প্রয়োজনের সময়ে বিকৃত শতাব্দীর শিরোভাগে এক ব্যক্তিকে প্রেরণ করেছেন। তার সকল প্রজ্ঞাভিত্তিক সিদ্ধান্তকে পদতলে পিষ্ট করা অনেক বড় একটি পাপ। এরপর তিনি বলেন, মানবীয় বোধ বুদ্ধি ঐশী প্রজ্ঞার সমান হতে পারে না। মানুষের কি বা যোগ্যতা আছে যে ঐশী প্রজ্ঞার চেয়ে বেশি বোঝার দাবি করবে? ঐশী প্রজ্ঞা বর্তমান যুগে প্রকাশ্য ও স্পষ্ট। তিনি বলেন, পূর্বে একজন মুসলমান যদি ধর্মত্যাগী হত তাহলে হইচই আরম্ভ হয়ে যেত, তিনি তৎকালের কথা বলছেন। অথচ এখন ইসলামকে এমনভাবে পদদলিত করা হয়েছে যে 100,000 ধর্মত্যাগী বিদ্যমান রয়েছে। অতঃপর তিনি বলেন, ইসলামের মতো পবিত্র ও পরিচ্ছন্ন ধর্মের উপর এত বেশি আক্রমণ করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গালিগালাজে পরিপূর্ণ হাজার হাজার লক্ষ লক্ষ পুস্তক ছাপানো হয়। কোন কোন পুস্তিকা তো কয়েক কোটি সংখ্যায়ও মুদ্রিত হয়। ইসলামের বিরুদ্ধে যা কিছু মুদ্রিত হয় তার সবগুলোকে যদি একত্র করা হয় তাহলে এটি একটি বড় পাহাড় হয়ে যাবে। অপরদিকে মুসলমানদের অবস্থা এমন যে তাদের মাঝে যেন প্রাণই নেই আর তারা সবাই যেন মৃত লাশ। এমন সময়ে যদি খোদা তালাও নীরব থাকেন তাহলে কি অবস্থা হবে? খোদার একটি আক্রমণ মানুষের হাজার আক্রমণের চেয়ে বড় এবং এটি এমন যে এর মাধ্যমে ধর্মের নাম সমুন্নত হবে। খ্রিস্টানরা 1900 বছর ধরে হইচই করে আসছে যে যিশু হল ঈশ্বর এবং তাদের ধর্মের বিস্তার এখনও অব্যাহত আছে, আর মুসলমানরা তাদেরকে আরও সহযোগিতা প্রদান করছে। খ্রিস্টানদের হাতে সবচেয়ে বড় অস্ত্রই হল মসিহ জীবিত আছেন আর তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এরপর তিনি বলেন, লর্ড বিশপ লাহোরে এক বড় সমাবেশে একথাই উপস্থাপন করে আর কোনো মুসলমান এর উত্তর দিতে পারেনি, কিন্তু আমাদের জামাতের পক্ষ থেকে মুফতি মোহাম্মদ সাদেক সাহেব সেখানে উপস্থিত ছিলেন। তিনি উঠে দাঁড়ান এবং পবিত্র কুরআন, হাদিস, ইতিহাস, ইঞ্জিল ইত্যাদি থেকে প্রমাণ করেন যে হযরত ঈসা মৃত্যুবরণ করেছেন আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কল্যাণ লাভ করে অসাধারণ ও অলৌকিক নিদর্শন প্রদর্শনকারী সকল যুগে বিদ্যমান ছিল। তখন সে এর কোনো উত্তর দিতে পারেনি। তিনি আলাইসলাম বলেন, একবার লুধিয়ানায় আমি খ্রিস্টানদের উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন প্রচার করেছিলাম যে তোমাদের ও আমাদের মাঝে খুব একটা মতভেদ নেই, খুবই সামান্য বিষয়, অর্থাৎ তোমরা স্বীকার করে নাও যে ঈসা মৃত্যুবরণ করেছেন আর তিনি আকাশে যাননি, এটি মেনে নিতে তোমাদের সমস্যা কোথায়? এতে তারা খুবই অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হয়ে বলে যে আমরা যদি স্বীকার করে নেই যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন এবং আকাশে যাননি তাহলে আজ পৃথিবীতে একজনও খ্রিস্টান থাকতো না। তিনি বলেন, দেখো খোদা তাআলা সর্বজ্ঞ ও প্রজ্ঞাবান, তিনি এমন পন্থা অবলম্বন করেছেন যার মাধ্যমে শত্রু ধ্বংস হয়ে যাবে। সাধারণ মুসলমানরা কেন এর বিরোধিতা করে? ঈসা আলাইসলাম কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন? আমার সাথে যদি বিতণ্ডা থাকে তাহলে এতে সীমা লঙ্ঘন করো না আর এমন কাজ করো না যা ইসলাম ধর্মের ক্ষতি সাধন করে। খোদা তাআলা কোনো দুর্বল পন্থা অবলম্বন করেন না আর এই পন্থা ছাড়া তোমরা ক্রুশ ভঙ্গ করতে পারবে না। এরপর অপর এক স্থানে হযরত আকদাস মসীহ মাউদ আলাইহিসসালাম বলেন, যে কাজের জন্য খোদা তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন তা হল খোদা ও বান্দার সম্পর্কের মাঝে যে পঙ্কিলতা সৃষ্টি হয়ে গেছে তা দূর করে যেন ভালোবাসা ও আন্তরিকতার সম্পর্ককে পুনরায় প্রতিষ্ঠিত করি আর সত্য প্রকাশের মাধ্যমে ধর্মীয় যুদ্ধের অবসান ঘটিয়ে যেন শান্তি ও মীমাংসার ভিত্তি স্থাপন করি।
আর ধর্মের সেসব নিগুড় সত্য যা বিশ্ববাসীর দৃষ্টির আড়ালে চলে গেছে সেগুলোকে যেন প্রকাশ করি। আর সেই আধ্যাত্মিকতা যা মানুষের কুপ্রবৃত্তির নিচে চাপা পড়ে গেছে তার বাস্তব দৃষ্টান্ত যেন প্রদর্শন করি। আর খোদার ক্ষমতা ও শক্তি যা মানুষের মাঝে প্রবেশ করে মনোযোগ বা দোয়ার মাধ্যমে প্রকাশিত হয় শুধু মৌখিক দাবির মাধ্যমে নয়, বরং ব্যবহারিক অবস্থার মাধ্যমে যেন তার বাস্তবতা উপস্থাপন করি। আর সবচেয়ে বড় বিষয় হল সেই খাঁটি ও দীপ্তিময় তৌহিদ যা সকল প্রকার অংশীবাদিতার মিশ্রণ থেকে পুরোপুরি মুক্ত ও পবিত্র, যা আজ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, জাতির মাঝে পুনরায় এর চিরস্থায়ী চারা যেন রোপণ করি। আর এসব কিছু আমার নিজের শক্তি বলে হবে না, বরং সেই খোদার শক্তি ও ক্ষমতা বলে হবে যিনি আকাশ ও পৃথিবীর খোদা। আমি দেখছি একদিকে খোদা সহস্তে আমাকে প্রশিক্ষণ দিয়ে এবং স্বীয় ওয়াহির মাধ্যমে আমাকে সম্মানিত করে আমার হৃদয়ে এই উদ্দীপনা সৃষ্টি করেছেন যে আমি যেন এই ধরনের সংশোধনের জন্য দণ্ডায়মান হই। আর অপরদিকে তিনি এমন হৃদয়ও প্রস্তুত রেখেছেন যারা আমার কথা মানার জন্য প্রস্তুত। আমি দেখছি যখন থেকে খোদা তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করে প্রেরণ করেছেন তখন থেকেই পৃথিবীতে এক মহা বিপ্লব সাধিত হচ্ছে। এটি তার আলাহিসাল্লামের লেকচার লাহোরের উদ্ধৃতি। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহ ও দয়ার বহিঃপ্রকাশার্থে এবং বান্দাদের সুরক্ষার জন্য তার প্রত্যাদিষ্ট সংশোধনকারী বা বিশেষ বান্দাদের প্রেরণ করে থাকেন। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি আলাহিসাল্লাম বলেন, বিশ্বজগতের প্রতিপালক খোদার আদি রীতি হল যখনই পৃথিবীতে কোনো প্রকার কষ্ট ও দুর্দশা চরম রূপ ধারণ করে তখন ঐশী অনুগ্রহ তা দূর করার প্রতি মনোযোগী হয়। যেভাবে অনাবৃষ্টির ফলে চরম দুর্ভিক্ষের কবলে পড়ে সৃষ্টিকুল যখন ধ্বংসের দ্বার প্রান্তে থাকে তখন অবশেষে পরম করুণাময় খোদা বৃষ্টি বর্ষণ করেন। আর যখন মহামারীর ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাতে থাকে তখন বায়ু পরিশুদ্ধ হওয়ার কোনো পন্থা বেরিয়ে আসে, অথবা নিদেন পক্ষে কোনো ঔষধি আবিষ্কার হয়ে যায়, অথবা কোনো অত্যাচারীর কালো থাবায় কোনো জাতি যখন বন্দী থাকে তখন কোনো ন্যায়পরায়ণ ও সাহায্যকারীর জন্ম হয়। একইভাবে মানুষ যখন খোদার পথ ভুলে যায় এবং তৌহিদ ও সত্যের অনুগমন পরিত্যাগ করে তখন মহামহিম খোদা তার পক্ষ থেকে কোনো বান্দাকে পরিপূর্ণ তত্ত্বজ্ঞান দান করে এবং স্বীয় বাণী ও ইলহামে সম্মানিত করে মানবকুলের হেদায়তের জন্য প্রেরণ করেন, যেন যতটা অবক্ষয় সাধিত হয়েছে তিনি তার সংশোধন করেন। এতে নিহিত প্রকৃত রহস্য হল পালনকর্তা খোদা, যিনি মহাবিশ্বের স্থিতি ও স্থায়িত্ব দাতা, আর যিনি মহাবিশ্বের অস্তিত্বের একমাত্র অবলম্বন। তিনি কল্যাণ সাধনের কোনো বৈশিষ্ট্য সৃষ্টির জন্য প্রকাশে দ্বিধা করেন না। আর একে বেকার এবং অকেজো অবস্থায়ও ছেড়ে দেন না, বরং তার প্রতিটি বৈশিষ্ট্য যথাস্থানে যথা উপলক্ষে তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয়। পুনরায় এক স্থানে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম বলেন, সেই ব্যক্তি অতি কল্যাণমণ্ডিত ও সৌভাগ্যবান যার হৃদয় পবিত্র এবং যে চায় যে আল্লাহ তাআলার মাহাত্ম্য ও প্রতাপ প্রকাশিত হোক, কেননা আল্লাহ তাআলা তাকে অন্যদের উপর প্রাধান্য দান করেন। যারা আমার বিরোধিতা করে তাদের ও আমাদের মাঝে সিদ্ধান্ত আল্লাহ তাআলারই হাতে। তিনি আমার ও তাদের হৃদয়ের অবস্থা খুব ভালোভাবে জানেন আর দেখেন যে কার হৃদয় লোক দেখানো ও প্রদর্শনের মোহে আচ্ছন্ন, আর কে শুধু খোদা তাআলার জন্য নিজের হৃদয়ে এক অন্তর্দাহ লালন করে। তিনি আলাইহিসসালাম বলেন, তোমরা খুব ভালোভাবে স্মরণ রেখো, হৃদয় পবিত্র না হওয়া পর্যন্ত আধ্যাত্মিকতা কখনোই উন্নতি করে না। হৃদয়ে যখন পবিত্রতা ও পরিচ্ছন্নতা সৃষ্টি হয় তখন তাতে উন্নতির জন্য বিশেষ শক্তি ও যোগ্যতা সৃষ্টি হয়ে যায়, আর এরপর এর জন্য সকল প্রকার উপকরণ সামনে এসে যায় এবং সে উন্নতি করে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাকাও। তিনি সম্পূর্ণ একা ছিলেন আর এই নিঃসঙ্গ ও অসহায় অবস্থায় দাবি করেন যে ইয়া ইয়ুহান্নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। তখন কে ভাবতে পারত যে এমন নির্বান্ধব ও নিঃসঙ্গ একজন মানুষের এই দাবি ফলপ্রদ হবে, আর একই সাথে তিনি এত বেশি বিপদাপদের সম্মুখীন হয়েছেন যার হাজার ভাগের এক ভাগেরও আমরা সম্মুখীন হইনি। অতঃপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সামগ্রিকভাবে জগৎবাসীকে সম্বোধন করে বলেন, আমাদের সর্বশেষ উপদেশ হল তোমরা নিজেদের ইমানি অবস্থা খতিয়ে দেখো, এমনটি যেন না হয় যে তোমরা অহংকার ও উদাসীনতা দেখিয়ে মহাপরাক্রমশালী খোদার দৃষ্টিতে বিদ্রোহী বলে পরিগণিত হবে। দেখো, খোদা তোমাদের প্রতি এমন সময় কৃপা দৃষ্টি দিয়েছেন যা প্রকৃতই দৃষ্টি দেওয়ার সময় ছিল। অতএব চেষ্টা করো যেন সকল সৌভাগ্যের উত্তরাধিকারী হতে পারো। খোদা তাআলা ঊর্ধ্বলোক থেকে দেখেছেন যে যাকে সম্মান দেয়া হয়েছে তাকে পদপিষ্ট করা হয়, আর সেই মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বোত্তম মানব ছিলেন তাকে গালি দেয়া হয়, তাকে অপরাধী ও মিথ্যাবাদী এবং মিথ্যা উদ্ভাবনকারীদের মাঝে গণ্য করা হয়, আর তার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন সম্পর্কে অশালীন মন্তব্য করে সেটিকে মানুষের বানানো কথা মনে করা হয়। অতএব তিনি তার প্রতিশ্রুতি স্মরণ করেছেন, সেই প্রতিশ্রুতি যা আয়াত ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এ রয়েছে। অতএব আজ সেই প্রতিশ্রুতি পূর্ণ হবার দিন। তিনি অনেক বড় জোরালো আক্রমণ এবং বিভিন্ন ধরনের নিদর্শন দ্বারা তোমাদের সামনে প্রমাণ করে দেখিয়েছেন যে এই যে জামাত প্রতিষ্ঠিত হয়েছে এটি তারই জামাত। তোমাদের চোখ কি পূর্বে কখনো খোদা তাআলার এমন অকাট্য এবং সুনিশ্চিত নিদর্শন দেখেছে যা এখন তোমরা দেখেছো? খোদা তাআলা তোমাদের জন্য মল্লযোদ্ধার ন্যায় বিজাতির সাথে যুদ্ধ করেছেন এবং তাদের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। দেখো, আথমের বিষয়টিও এক প্রকার মল্লযুদ্ধ ছিল। খুঁজে দেখো আজ আথম কোথায়। শোনো, আজ সে ধূলিসাত। ইলহামের শর্ত অনুযায়ী তাকে গুটিকতক দিন অবকাশ দেয়া হয়েছিল, এরপর সে সেই শর্ত অনুযায়ী ধরা পড়েছে যা ইলহামে ছিল। দ্বিতীয় মল্লযুদ্ধ ছিল লেখরামের বিষয়টি। অতএব চিন্তা করে দেখো এই মল্লযুদ্ধেও খোদা তাআলা কিভাবে বিজয়ী হয়েছেন, আর তোমরা নিজেদের চোখে দেখেছ যে ইলহামি ভবিষ্যৎবাণী সমূহে পূর্বেই যেভাবে তার মৃত্যুর লক্ষণাবলী নির্ধারণ করা হয়েছিল ঠিক সেভাবেই সেসব লক্ষণ প্রকাশিত হয়েছে। খোদা তাআলার ক্রোধের নিদর্শন এক জাতিকে শোক সাগরে ভাসিয়ে দিয়েছে। তোমরা ইতিপূর্বে কখনো তোমাদের মাঝে এবং তোমাদের সম্মুখে এত তোমরা ইতিপূর্বে কখনো তোমাদের মাঝে এবং তোমাদের সম্মুখে এত প্রতাপের সাথে খোদা তাআলার নিদর্শন প্রকাশিত হতে দেখেছো কি? অতএব হে মুসলমানের বংশধরগণ, খোদা তাআলার কাজের অসম্মান করো না। তৃতীয় মল্লযুদ্ধ ধর্ম মহোৎসব সংক্রান্ত। দেখো, সেই মল্লযুদ্ধেও খোদা তাআলা ইসলামের নাম ও সম্মান সমুন্নত রেখেছেন এবং তোমাদেরকে স্বীয় নিদর্শন দেখিয়েছেন, আর সময়ের পূর্বেই নিজ বান্দার কাছে প্রকাশ করেছেন যে তাঁরই প্রবন্ধ বিজয়ী হবে, আর অবশেষে তা করেও দেখিয়েছেন। আর সেই প্রবন্ধের কল্যাণময় প্রভাব দ্বারা সমস্ত উপস্থিত দর্শক শ্রোতাকে হতবাক করে দেখিয়েছেন। এটি কি খোদার কাজ ছিল নাকি অন্য কারো? এখানে সে জলসার উল্লেখ করা হচ্ছে যাতে তার আল্লাহ সাল্লাতামের পুস্তক ইসলামী নীতি দর্শন পাঠ করা হয়েছিল, আর এর সফলতার বিষয়ে পূর্বেই আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন এবং তিনি আল্লাহ সাল্লাতাম তা ঘোষণাও করেছিলেন। তাছাড়া আহমদিরাও নির্দ্বিধায় এ কথা স্বীকার করে যে নিশ্চিতভাবে এটি সর্বোৎকৃষ্ট প্রবন্ধ ছিল। এরপর তিনি রাসূলুল্লাহ বলেন, চতুর্থ মল্লযুদ্ধ ছিল ডাক্তার ক্লার্কের মোকদ্দমা, যাতে তিনটি জাতি তথা আর্য, খ্রিস্টান এবং বিরোধী মুসলমানরা আমার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল।
এতে খোদা তালা পূর্বেই প্রকাশ করে দিয়েছিলেন যে তারা নিজেদের দুর্ভিসন্ধিতে ব্যর্থ হবে। 200 অধিক লোককে ঘটনার পূর্বেই এই ইলহাম শোনানো হয়েছিল আর অবশেষে আমাদেরই বিজয় হয়। পঞ্চম মল্ল যুদ্ধ ছিল মির্জা আহমদ বেগ হুশিয়ারপুরীর মোকদ্দমা, যার আত্মীয় স্বজন এবং সমমনারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের মাঝে কতক চরম মুরতাদ কুরআন শরীফকে চরমভাবে অস্বীকার করে আর ইসলামের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করে আমার কাছে ইসলামের সত্যতার নিদর্শন চাইত এবং বিভিন্ন বিজ্ঞাপন প্রকাশ করত। অতএব খোদা তাআলা তাদেরকে এই নিদর্শন প্রদর্শন করেন, অর্থাৎ আহমদ বেগ তাদের কতক আত্মীয় স্বজনের মৃত্যু এবং বিপদাবলী দেখার পর 3 বছরের মাঝে নিজেও মৃত্যুবরণ করবে। অতএব এমনটি হয় আর সে নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত্যুবরণ করে, যেন তারা অনুধাবন করতে সক্ষম হয় যে প্রত্যেক ধৃষ্ট তার শাস্তি রয়েছে। অতএব তিনি রাসূলুল্লাহ পৃথিবীকে সতর্ক করে দিয়েছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষের বিপক্ষে যুদ্ধ করো না। যেহেতু আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাই তিনি সাহায্য ও সহযোগিতাও করবেন এবং নিদর্শনও প্রদর্শন করবেন। তিনি আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে প্রতাপান্বিত শব্দে জানিয়েছেন যে পৃথিবীতে একজন সতর্ককারী এসেছেন, কিন্তু পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা তাকে গ্রহণ করবেন এবং অনেক শক্তিশালী আক্রমণ সমূহের মাধ্যমে তার সত্যতা প্রকাশ করবেন। সুতরাং আজ 200টির অধিক দেশে বিস্তৃত আহমদিয়া জামাত এ কথার ঘোষণা দিচ্ছে যে আল্লাহ তাআলা তার আলাইহিস সালামের সত্যতা পৃথিবীবাসীর সামনে প্রকাশ করে চলেছেন। আল্লাহ তাআলা আমাদেরও তার মিশনের প্রচার ও প্রসারের কাজে অংশগ্রহণের তৌফিক দিন এবং আমাদের ইমান ও বিশ্বাসে দৃঢ়তা প্রদান করুন আর আমাদেরকে স্বীয় দায়িত্ব পালনের তৌফিক দিন। এখন আমি আজকাল যে মহামারী ছড়িয়ে আছে সে সম্পর্কে জগৎ পূজারীদের মতামত এবং বিশ্লেষণ তুলে ধরতে চাই। ফিলিপ জনস্টন দৈনিক টেলিগ্রাফে গত 18 মার্চ 2020 তারিখে লিখেন যে নেটফ্লিক্স ও অনুরূপ অন্যান্য প্ল্যাটফর্মগুলোর রিপোর্ট হল আজকাল প্রদর্শিত 2011 সালের একটি চলচ্চিত্র অনেক জনপ্রিয়তা লাভ করছে, যার নাম হল কন্টেজিয়ন। এই চলচ্চিত্রের কাহিনীতে একটি ভাইরাসের বিস্তার চিকিৎসা গবেষক ও স্বাস্থ্য সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাধি নিরূপণ এবং এর উপর নিয়ন্ত্রণ লাভের পূর্ণ চেষ্টা, সমাজ ব্যবস্থার চরম বিপর্যয় আর অবশেষে এর বিস্তার রোধে টিকা আবিষ্কারের কথা বলা হয়েছে। তিনি লিখেন যে আমি মনে করি এভাবে পৃথিবীর ধ্বংসের বিষয় নিয়ে বানানো চলচ্চিত্রে আমাদের আগ্রহ হয়তো আমাদের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব উন্নতির ফলাফল, অর্থাৎ জগৎ পূজারীর যে উন্নতি করছে তার ফলাফল, যার সম্পর্কে আমাদের অধিকাংশের ধারণা হলো এই উন্নতি স্থায়ী। তিনি বলেন, আশ্চর্যজনক বিষয় হল মাত্র 2 সপ্তাহের মধ্যে আমাদের পৃথিবী পুরোপুরি পাল্টে গেছে। তিনি আরো লিখেন, আমাদের সব পরিকল্পনা থমকে গেছে আর ভবিষ্যতের ব্যাপারেও আমাদের সমস্ত আশা অনিশ্চয়তার দোলায় দুলছে। তিনি আরো বলেন, স্নায়ু যুদ্ধ চলাকালীন সময়ে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এবং সাম্প্রতিক কালের বিভিন্ন অর্থনৈতিক সংকটেরও এমন প্রভাব পড়েনি যেমনটি আজ এই মহামারীর ফলে পড়ছে। এমনকি বিগত বিশ্বযুদ্ধের সময়ও মানুষ থিয়েটার, সিনেমা, রেস্তোরাঁ, ক্যাফে, ক্লাব, পাব ইত্যাদিতে যেত। নিদেন পক্ষে এই জিনিসগুলো ছিল যা মানুষ করতে পারত, কিন্তু এখন আমরা এগুলোও করতে পারছি না। এরপর আরো বলেন, আমাদের অধিকাংশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় হয়েছি, আমরা সর্বদা স্বাচ্ছন্দ্য, সেই শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করে এসেছি যা পূর্বের প্রজন্মগুলো কখনো ভাবতেও পারেনি, আর তারা এমনটি ভাবার অবস্থায়ও ছিল না। তিনি আরো লিখেন, আমি আশা করি যে বিজ্ঞান এই রোগে কোনো প্রতিষেধক বা চিকিৎসা নিয়ে আমাদের উদ্ধারকল্পে এগিয়ে আসবে, আর সম্ভবত এটা হবেও। আমেরিকার সিয়াটলে আজ মানব স্বেচ্ছাসেবীদের উপর এই টিকা পরীক্ষা করার সূচনা হয়েছে, কিন্তু দুঃসংবাদ হল এটা জানতেও
কয়েক মাস লেগে যাবে যে এই টিকায় আদৌ কোনো লাভ হবে কিনা। তিনি আরো লিখেন, সমগ্র মানব ইতিহাসে মানুষ এমন পরিস্থিতিতে নিজেদের ধর্মকে অবলম্বন করেই এরূপ পরিস্থিতি কাটিয়েছে। অতীতের যে ইতিহাস রয়েছে, যখনই এমন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন তারা স্বীয় ধর্মের আশ্রয় নিয়েছে এবং এই অবস্থা অতিক্রম করেছে, আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করেছে, যেন তাদের ও তাদের প্রিয়জনদের সাথে যা হয়েছে তাকে কোনোভাবে অর্থবহ করে তুলতে পারে। অতঃপর তিনি আরো লিখেন যে লা মাজহাব বা ধর্মহীনরা এমন সময়ে সর্বদা নিজেদের সান্ত্বনা জানানোর জন্য একটি ধর্মনিরপেক্ষ মানবতাবাদী দৃষ্টিভঙ্গি অবলম্বন করে। এটি মূলত একটি আলোকিত ধারণা যা ধর্মহীনরা ধারণ করে। তাদের দৃষ্টিভঙ্গি হল মানবীয় প্রচেষ্টায় প্রাকৃতিক ঘটনাবলীকে সর্বদা উন্নত করা যেতে পারে আর সেটিকে ভাগ্য বা খোদার ক্রোধের সাথে সম্পর্কযুক্ত করা আবশ্যক নয়। এরপর বলেন, আমরা বহুবার মানুষকে এটি বলতে শুনেছি যে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ বিজ্ঞানীরা কোনো সমাধান বের করে ফেলবে, সেটা বৈশ্বিক উষ্ণতার সমস্যা হোক বা কোনো মহামারী হোক না কেন। আমরা অচিরেই এটি জানতে পারব যে এরূপ আশা করা ঠিক কিনা। তিনি যেহেতু বস্তুবাদী তাই বলেন, যদি এরূপ না হয়ে থাকে তাহলে আমি হয়তো আবার খ্রিস্ট ধর্মের দিকে ফিরে যাব। এখন আমি ধর্ম থেকে দূরে, খোদা থেকে দূরে, আর বাহ্যত যে লক্ষণ দেখা যাচ্ছে তাতে তাই মনে হচ্ছে। আর বিজ্ঞানীরা যেভাবে বলছে, যদি সেটি না হয় তাহলে আমাদেরও চার্চের দিকে ও ধর্মের দিকে ফিরে যাবার কথা ভাবতে হবে। অতএব এই ভাইরাস পৃথিবীবাসীকে এটি ভাবতে বাধ্য করেছে যে খোদার দিকে প্রত্যাবর্তন করতে হবে, কিন্তু প্রকৃত ও জীবন্ত খোদা তো কেবলমাত্র ইসলামের খোদা, যিনি নিজের দিকে আগতদেরকে পথ প্রদর্শনের ঘোষণা দিয়েছেন। যে একটি পদক্ষেপ নেয় কয়েক পদক্ষেপ এগিয়ে তার হাত ধরার ঘোষণা করেছেন, নিজের আশ্রয় নেয়ার ঘোষণা করেছেন। অতএব এরূপ অবস্থায় আমাদের যেখানে নিজেদের সংশোধন করা প্রয়োজন সেখানে কার্যকরভাবে তবলিগও করা প্রয়োজন। পৃথিবীবাসীর কাছে পূর্বাপেক্ষা অধিক হারে ইসলামের পরিচয় তুলে ধরা প্রয়োজন। আর প্রত্যেক আহমদীর পৃথিবীবাসীকে সংবাদ পৌঁছানোর চেষ্টা করা প্রয়োজন যে স্বীয় অস্তিত্বের নিশ্চয়তা যদি চাও তাহলে নিজ স্রষ্টা খোদাকে চেনো, যদি নিজের উত্তম পরিণতি চাও তবে তোমার স্রষ্টা খোদাকে চেনো, কেননা পরলৌকিক শুভ পরিণামই প্রকৃত কাম্য হওয়া উচিত। তার সাথে কাউকে অংশীদার করো না এবং তার সৃষ্টির অধিকার প্রদান করো। অতএব এটি সর্বদা চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। জগৎ পূজারীরাও বলছে যে এসব বিপদাপদ এখন ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকবে, তাই নিজেদের শুভ পরিণামের জন্য, যেমনটি আমি বলেছি, আমাদের জন্য আবশ্যক হল আমরা যেন খোদা তাআলার প্রতি মনোযোগী হই এবং পৃথিবীবাসীকেও যেন অবগত করি যে প্রকৃত পরিণাম হল পারলৌকিক পরিণাম, যার জন্য তোমাদেরকে খোদা তাআলার দিকে অবশ্যই আসতে হবে। এ প্রসঙ্গে দি টাইমস এ 6 মার্চ তারিখে এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল। একজন বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে ভয়ঙ্কর ভাইরাসের জিনগত পরিবর্তনের সম্ভাবনা অনেক বেশি, আর একই সাথে কয়েক বছরের মধ্যে একটি নতুন করোনা ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। তিনি লিখেছেন যে আগামী প্রতি 3 বছর অন্তর হয়তো নতুন কোনো ব্যাধি সামনে আসতে পারে। এছাড়া ব্লুমবার্গের পক্ষ থেকেও একটি প্রবন্ধ লেখা হয়েছে। তারা বলে যে বিজ্ঞানীরা করোনা ভাইরাসকে হয়তো নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, কিন্তু মহামারীর বিরুদ্ধে মানবজাতির যুদ্ধ কখনো শেষ হবে না। মানবজাতি ও জীবাণুদের মধ্যবর্তী বিবর্তনের প্রতিযোগিতায় জীবাণুরা পুনরায় সামনে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 1970-এর পর থেকে এখন পর্যন্ত 1500 অধিক নতুন ভাইরাসের খোঁজ পাওয়া গেছে, আর একবিংশ শতাব্দীতে মহামারী
পূর্বের তুলনায় অধিক দ্রুত এবং দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ছে। অতঃপর বলেন, পূর্বে যেসব মহামারী নির্দিষ্ট অঞ্চলে ছিল তা আজ অত্যন্ত দ্রুত গতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। যা হোক, এর দীর্ঘ বর্ণনা রয়েছে যার সব বর্ণনা করা সম্ভব নয়, কিন্তু নিজেদের শুভ পরিণামের জন্য যেভাবে আমি বলেছি, খোদা তাআলার সাথে আমাদের সম্পর্ক পূর্বের চেয়ে আরো দৃঢ় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। করোনা মহামারী সম্পর্কে আমি পূর্বেই দিক নির্দেশনা দিয়েছি, পুনরায় স্মরণ করাতে চাই, কেননা এটি এখন পুরো বিশ্বে খুব দ্রুত বিস্তার লাভ করছে আর এখানেও এটি অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারও এখন এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিতে এবং কঠোর ও বড় পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। বিভিন্ন রোগব্যাধি ও মহামারী যখন দেখা দেয় তখন সবাইকে আক্রান্ত করতে পারে, তাই প্রত্যেকেরই অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। সরকারি নির্দেশনাগুলো পালন করুন। বয়োবৃদ্ধ, অসুস্থ বা এমন রোগে আক্রান্ত ব্যক্তি যাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় তাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হবে। বয়োবৃদ্ধরা ঘর থেকে কম বের হবেন আর সরকারের পক্ষ থেকেও এই ঘোষণাই করা হয়েছে। কেবলমাত্র যাদের স্বাস্থ্য বেশ ভালো তারা ছাড়া অন্যদের ঘরেই অবস্থান করা উচিত। মসজিদে আসার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করুন। জুমার নামাজও নিজ এলাকার মসজিদে আদায় করুন। আর আজকে এখানকার উপস্থিতি দেখেও মনে হচ্ছে যে অধিকাংশ মানুষ নিজ নিজ এলাকাতেই জুমা আদায় করছেন। যতক্ষণ না এই বিষয়েও সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয় যে জুমার জন্য যেন গণজমায়েত না হয়। মহিলারা মসজিদে আসা থেকে বিরত থাকুন, তারা শিশুদের সাথে নিয়ে আসে তাই তাদের বিরত থাকা উচিত। তাছাড়া আজকাল ডাক্তাররাও এটি বলছেন যে নিজেদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নিজেদের বিশ্রামের প্রতিও দৃষ্টি দেওয়া উচিত। এর জন্য নিজের ঘুম পূর্ণ করা চাই, নিজের ঘুম পূর্ণ করুন নিজেরাও এবং সন্তানরাও। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির 6-7 ঘন্টা ঘুমানো প্রয়োজন আর শিশুদের জন্য 8-9 ঘন্টা বা 10 ঘন্টা ঘুমানো প্রয়োজন, এদিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন। এমনটি যেন না হয় যে সারা রাত বসে টিভি দেখতে থাকবে আর 12টা পর্যন্ত চলবে, এরপর একে তো নামাজে উঠতে পারবেন আর অপরদিকে সকালে দ্রুত উঠে কয়েক ঘন্টার মধ্যে কাজে যাওয়ার কষ্ট, যার ফলে সারাদিন আলস্য ও দুর্বলতা পরিলক্ষিত হবে। এছাড়া কাজের ক্লান্তি আর এ কারণেই এসব রোগ ব্যাধিও আক্রমণ করে। একইভাবে শিশুদের মাঝেও তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং 8-9 ঘন্টার ঘুম সম্পন্ন করে আগে উঠার অভ্যাস সৃষ্টি করুন। অতঃপর বাজারের জিনিস খাওয়া থেকেও বিরত থাকুন, এগুলো থেকেও রোগ ব্যাধি ছড়িয়ে থাকে। বিশেষত চিপস ইত্যাদির যেসব প্যাকেট রয়েছে এগুলো মানুষ শিশুদের খেতে দিয়ে থাকে, বা এমন সব তৈরি খাবার যাতে বিভিন্ন প্রিজারভেটিভ দেয়া থাকে, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো এড়িয়ে চলা উচিত, কেননা এগুলো মানব দেহকে ধীরে ধীরে দুর্বল করতে থাকে। এছাড়া ডাক্তাররা আজকাল এটিও বলে যে পানি বারবার পান করা উচিত, 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1.25 ঘন্টা পরপর 1-2 ঢোক পানি পান করা আবশ্যক, এটিও রোগ থেকে বাঁচার একটি উপায়। হাত পরিষ্কার রাখা উচিত, স্যানিটাইজার পাওয়া না গেলেও হাত ধুতে থাকুন। আর আমি যেমনটি পূর্বেও বলেছিলাম, দৈনিক যারা অন্তত পক্ষে 5 বার ওযু করে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার সুযোগ লাভ করে, এদিকে মনোযোগ নিবদ্ধ করুন। হাঁচি সম্পর্কে পূর্বেও আমি বলেছি, মসজিদেও এবং সাধারণ স্থানেও নিজ ঘরে থাকা অবস্থায়ও হাঁচি দেওয়ার সময় রুমাল নাকের সামনে রাখুন। এখন অনেক ডাক্তার এটিও বলেন যে বাহু সামনে রেখে তাতে হাঁচি দিন, যেন এদিক সেদিক হাঁচির ফোঁটা না ছড়ায়। মোট কথা, পরিচ্ছন্নতা অত্যন্ত আবশ্যক এবং এদিকে দৃষ্টি দেওয়া উচিত। কিন্তু
সর্বশেষ অস্ত্র হলো দোয়া। আর এই দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর অনিষ্ট থেকে রক্ষা করুন, বিশেষত সেই সমস্ত আহমদীদের জন্য দোয়া করুন যারা কোনো কারণে এই রোগে আক্রান্ত হয়েছেন অথবা ডাক্তাররা তাদের এই রোগ হয়েছে বলে সন্দেহ করে বা অন্য কোনো রোগে আক্রান্ত, তাদের সবার জন্য দোয়া করুন। অনুরূপভাবে যে কোনো রোগের দুর্বলতার কারণে আমি যেমনটি বলেছি ভাইরাস আক্রমণ করে, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন। সার্বিকভাবে সবার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা পৃথিবীকে এই মহামারীর কবল থেকে রক্ষা করুন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ আরোগ্য দান করুন, আর সকল আহমদিকে আরোগ্য দানের পাশাপাশি ঈমান ও বিশ্বাসের ক্ষেত্রে দৃঢ়তা সৃষ্টির তৌফিক দান করুন। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ يَذْكُرْكُمْ وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ